আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম অন্তরা। অন্তরা আপু, কার কার অন্তরে ঠাই করে নিছেন? কার কার অন্তর? কারোর সাথে এখন আর ভালোবাসা করি ভাই। কেন করেন না? কেন এমনি করি না, ভালো লাগে না। কেন ভালো লাগে না? এমনি অনেক কষ্ট খাতি লিতে পাই না, সেই টেনশন আছে এখন। দেখে তো মনে হয় না যে কষ্টে আছেন। কষ্টই তো আছে, কষ্ট আছে বলেই তো করতেছে। সুখী থাকলে কি আর কথা? কিসের কষ্ট? কষ্ট আছে নিজের মানায় বিয়ে বসে এক জায়গায় গেছে, বাবা একটা বিয়ে করে ফেলছে, এখন থাকে এই খালার কাছে। খালার চার পাঁচটা বাচ্চা কাচ্চা আছে, নিজের বাচ্চা কাচ্চাদের খাওয়াবে, তারপরে সিনেমার পাল্লি খাওয়াবে। কতদিন খাওয়াতে পারে, কতদিন খাওয়াতে পায় না, কতদিন পেট ভরে খাতে, কতদিন না খাতে পায়, না খেয়েই থাকি কতদিন। ছোট একটা বইন আছে, টেকার দিকে পড়ালেখাও করাতে পাই না। কত সময় নিজ দিন আখেই ওরা খাওয়াতে লাগে, নিজ দিন আখেই থাকান যা, ওরা কেন না খেয়ে রাখান যা। কিন্তু আপনারা তো দেখে কেউ মনে করবো না যে আপনি না খেয়ে থাকেন, ঠিক মতো খাইতে পারেন না। মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালোই আছে। থাকলে কি খালি মোটা হলেই হবে? ভিতরে কি আছে না আছে দেখা লাগবে না? ভিতরে পুষ্টি আছে বলেই তো মোটা হয়েছেন। ভিতরে পুষ্টি নাই, পুষ্টি থাকলে কি 1000 টাকার ওষুধ এনে খাই? কি সমস্যা? কি আপনার সমস্যা? এই যে কলাম ওষুধ খান কিসের? কি কি ওষুধ খেলে মাথা ঘুর, গা দুর্বলা, মাথা ঘুর, গা বল শক্তি লাগে না। তার জন্য পরের বাসা কাজ করে, পাতিল মাঝে, হাড়িগুড়ি মাঝে, এই কাপড় চোপড় কাছে, দিন রাত 24 ঘন্টা কাজে কামিয়ে থাকে, তাহলে শরীর দুর্বল হবে না? তো অনেক কষ্ট হয় কাজকাম করতে। কাজকাম করতে অনেক কষ্ট হয় বলেই তো তার লেগে গ্রামেও যেই পয়সা পাই না, কতদিন যায় 10 টাকা পাই, 20 টাকা পাই, 2 টাকা কি হয়, ছোট একটা বইনা চড়েই খাইয়ে দেয়। হ্যাঁ, ভালো একটা যদি মনের মতো মানুষ পাই, তার সাথে ভালোবাসা করে যে আমার খাওয়াতে পিন্ধাতে পারবে, সহজ তো করতে পারবে, তার কাছে বিয়ে বসে যাবো। তো এতদিন বিয়ে হয়নি আপনার? বিয়ে হয়েছিল এক জায়গা, তালাক হয়ে গেছে। কেন তালাক দিছে? কেন তালাক দিছে? ছেলে ভালো না, মদ গাঁজা খায়, তার লেগে থাকি নাই, আই পড়ছে। আপনি নিজেই তালাক দিয়ে আসেন? আমি নিজেই তালাক দিয়ে। ছেলে কি করতো? ছেলে সাপের খেলা দেখাতো আমাদেরই বাইদার। ছেলে খালি কতক বলে গ্রামে যা, গ্রামে পাঠাতো, টাকা নাই দিতে পারলে ফিরে মারতো। গ্রামের গিয়ে টাকা পয়সা পাইতেন না? গ্রামে যাই পাতাম ওই যে 20 টাকা 25 টাকা, ওই টাকা কি হয় সংসার চলে? ওই টাকা, ওই টাকা কি স্বামীর পছন্দ হইতো না? ওই টাকা পছন্দ হতো না, লেগে তো মদ গাঁজা খায়, বেশি বেশি টাকা না দিতে পারলে ধীরে মারে। ভালোবাসা করে বিয়ে করছিলেন নাকি? এমনি ভালোবাসা করে বিয়ে করছিলাম, এই 2 বছর প্রেম করছিলাম, 2 বছর প্রেম করে বিয়ে, 2 বছর প্রেম করে বিয়ে করার পরে এই অবস্থা? এই অবস্থা, তারপর ছিলাম আর 1 বছর, তারপর আই পড়ছে। যখন প্রেম করছিলেন তাহলে তো তখনই ভালো ছিল মানে? তখনই ভালো ছিল, এখন এখন হইলো ভালো না। বিয়ে না করে তাহলে প্রেমই করতেন আরো 3-4 বছর প্রেম করতেন? কে? বিয়ে না করে তাহলে প্রেমই করতেন? বিয়ে না করে কি জানছিলাম যে কপালে কষ্ট পাবে? আমি ভালোবাসা করে বিয়ে করছিলাম, তাহলে তার বিয়েই বসতাম না। বিয়ে করার ইচ্ছাটা বেশি ছিল কার? ছেলের না আপনার? বিয়ে করার বেশি ছিল আমার না, ছেলের ছিল, ছেলেই ভালো বেশি বিয়ে করছিল। তারপরে সে এখন নিজে ইচ্ছেই ভালো না বলে আমি ছেড়ে দিয়েছি। তাই? হ্যাঁ। মানে ছেলেটাই আসলে বিয়ে করতে চাইছিলাম, মতলবটা বেশি ভালো ছিল না, আপনি বুঝতে পারেন নাই যখন প্রেম করছিলেন তখন? বুঝতে পারেন নাই যখন প্রেম করছিলাম তখন? বুঝতে পারেন, ছেলেটা অনেক ভালো দেখাইছে, ছেলেটা অনেক ভালো ভদ্র, তাই থেকে হয়েছিলাম। আর সৎ মা, তার লিগে অনেক কষ্ট হয়, তাই থেকে কি করছে, আইসে পড়ছে, এখন কি করবো? খালার কাছে থাকে, খালা যে কোনে খাওয়ায়, কোনে খাই, না খাওয়ালে সুখিয়ে থাকে। ছেলে কি কি আশা দিত যখন প্রেম করছিলেন তখন? কি কি আশা দিত? যে তোর আমি ভালোবেসে বিয়ে করছি, তোর আমি বসেই খাওয়াবো, খালি বাড়ি ঘরে একটু কাজ কাম করবি। এই ছেলে অনেক আগে ভালো দেখাইছে, এখন মদ খায়, গাঁজা খায়, যার তার বুদ্ধি। প্রেম কোথায় কোথায় করছেন? মানে প্রেম কি ফোনে করছেন নাকি কোনো জায়গায় করছেন? ফোনেই করছি, সামনে করছে। কোন জায়গায় ঘুরতে টুরতে যান নাই? দুইজন দুইজনের নায়ক নায়িকার মতো? না, নায়ক নায়িকার মতো কোনোখানে যাই নাই। কোলে মাথা দিয়ে ঘুমানো, পার্কে যাওয়া, রাস্তার পাশে, নদীর ধারে, এইসব করিনি। এমনি প্রেম করছি। নৌকায় যাওয়া? না, কোনোখানে যাই নাই। এইগুলা করেন নাই মনে হয়? ভালোবাসা বেশি গাঢ় হয় নাই? ভালোবাসা হালকা হয়েছিল, হালকা হয়ে তারপর বিয়ে করছিল। বিয়ে করে সংসার করছিলেন 1 বছর? বিয়ে 1 বছর সংসার। বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা নেই। নাই বাচ্চা কাচ্চা? নাই নাই। তো এখন কি চিন্তা করতেছেন? মানে এখন চিন্তা করতেছে যে খাবো কি। সব মা বাবা একটা বিয়ে করে ফেলছে, যে এখন আমি একটু মনের মতো যদি মানুষ পাই, যে আমার খাওয়াতে পিন্ধতে পারবে। আসলে কি বিয়ে করবেন যদি কেউ বিয়ে করতে চায়? হ্যাঁ, কেউ যদি বিয়ে করে মনের মতো একটা মানুষ পাই, মনের সাথে মন মেলে, তার কাছে ভালোবাসা করে বিয়ে বসে যাবো, যে আমার খাওয়াতে পিন্ধতে পারবে। যাই হোক, আমরা দোয়া করি যাতে আসলে কেউ আপনাকে আসলে ভালোবাসুক বা বিয়ে করুক। দোয়া করি আর যে আমার দান করবে, যে আমার কিছু সাহায্য করবে, তাদের আমি নামাজ পড়ে দোয়া করবো। ভালো একটা মানুষ পাইলে আর দান সহযোগিতা কি দরকার? আপনারা নিজেই মানছি তখন দান সহযোগিতা করতে হবে। ওরাই তো, কিন্তু ভালোবাসে করে যদি কেউ দেয়, অবশ্যই অবশ্যই দিবে, যে আমার খাওয়াতে পিন্ধতে পারবে। আপনার সাথে যে যোগাযোগ করবে, মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। মুখস্থ আছে? মুখস্থ নাই। মোবাইল নাম্বার মুখস্থ নাই? কে এটা নাম্বার মুখস্থ থাকে না? মুখস্থ তো জানি না, আমি তো ফোনই চালাতাম না। না জানলো কি? মোবাইল নাম্বার তো 8-10টা এমনি মুখস্থ থাকে, মোবাইল আছে কিন্তু মোবাইল চালানো জানি। আচ্ছা, তাহলে আমরা আপনার নাম্বারটা নিয়ে ভিডিওর মধ্যে দিয়ে দিব, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই ভালো করে কথা বলবেন এবং ফোনটা খোলা রাখবেন, বন্ধ রাখবেন না। না, ফোনই
কারোর কাছে ফোন দিলেই বলবেন না যে টাকা দে কথা বল, টাকা দিয়ে কথা বল, এইসব ধরনের কথা বলবেন না। কষ্টের কথাগুলো বলবেন, কারোর হয়তো শুনে মায়া লাগলে অবশ্যই টাকা দিবে বা সহযোগিতা করবে। কারো যদি ভালো লাগে, কেউ হয়তো যদি বিয়ে করতে চায়, অবশ্যই ভালো দেখে যাচাই বাছাই করে বিয়ে করবেন, সে আশাই করি। তা আপু ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।